হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আধার রিলেটেড, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো আমার কমেন্ট বক্সে দু ধরনের কমেন্ট এসেছে আধার রিলেটেড নিয়ে। তো এক বন্ধু কমেন্ট করেছে যে আমার আধার কার্ডটি হারিয়ে গেছে, কিন্তু আমার কাছে আধার কার্ডের কোনো জেরক্স বা আধার নাম্বার কোনো কিছুই নাই। তো সেই আধার কার্ডটা আমি কিভাবে আবার পেতে পারি? তো বন্ধুরা, অনেকের আধার কার্ড হারিয়ে যায় কিন্তু জেরক্স থাকে, সেই জেরক্সে আধার নাম্বার দিয়ে আবার অর্ডার আধার রিপ্রিন্ট করলে আবার আধার কার্ডটি বাই পোস্ট চলে আসে, কিন্তু ওই বন্ধুর কাছে কোনো আধার নাম্বার বা কোনো আধার জেরক্স কপি নাই। তো আধার কার্ডটি পুরোটাই হারিয়ে ফেলেছেন। তো কিভাবে আধার কার্ডটি ফিরে পাবেন? কিন্তু আরেক বন্ধু কমেন্ট করেছেন, তিনি আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আধার এনরোলমেন্ট করিয়েছিলেন, কিন্তু যে স্লিপটি দিয়েছিলেন সেই স্লিপটি তিনি হারিয়ে ফেলেছেন। তাই কিভাবে তিনি জানবেন যে তার আধার কার্ডের স্ট্যাটাসটি কী আছে বা আধার কার্ডটি হয়েছে কিনা? এই দুটো জিনিস নিয়ে আজকের ভিডিওটি দেখাবো বিস্তারিত। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, মানে যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত এই দুটো বিষয় নিয়ে কনফিউশনে রয়েছেন, তো দুটো বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো তার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তো আমাদের চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, দুটো টপিকের মধ্যে প্রথম টপিকটি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনি যখন আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে এনরোল করিয়েছিলেন, আপনাকে একটি স্লিপ দেওয়া হয় যেখানে আপনার নাম, আপনার বাবার নাম এবং ডেট অফ বার্থ এবং যেখানে আপনার আঙুলের ছবি আর থাকে এবং যেখানে এনরোলমেন্ট নম্বর থাকে এবং ডেট টাইম থাকে। সেই এনরোলমেন্ট নাম্বার এবং ডেট টাইম দিয়ে আমরা অনলাইনে খুব সহজেই স্ট্যাটাস চেক করতে পারি। সেটা কিভাবে সেটা একবার দেখে নেওয়া যাক বন্ধুরা। তো বন্ধুরা, আমরা এখন উপস্থিত রয়েছি আধারের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর দেখবেন যে গেট আধার, তো গেট আধার অপশনে থাকবে চেক আধার স্ট্যাটাস, তো এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে যেখানে আমরা আধার কার্ডের স্ট্যাটাসটা চেক করতে পারবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে ইআইডি নম্বর অর্থাৎ এনরোলমেন্ট যে নম্বর থাকে সেই এনরোলমেন্ট নম্বরটা এখানে পুট করতে হয়, আর এখানে ডেট টাইমটা পুট করতে হয়। পুট করার পরে এখানে ক্যাপচা পুট করতে হয়, ক্যাপচা পুট করার পর চেক স্ট্যাটাসে ক্লিক করলে আমাদের ডিটেল চিহ্ন শো হয়ে যায় যে আমাদের আর কতদিন ওয়েট করতে হবে বা কী প্রসেসিং চলছে, এই সমস্ত বিস্তারিত বিষয়গুলো এখানে দেওয়া থাকে। কিন্তু সেই বন্ধু বলছেন যে তিনি আধার এনরোলমেন্ট করেছিলেন কিন্তু যে স্লিপটি দেওয়া হয় সেই স্লিপটি তিনি হারিয়ে ফেলেছেন। তো কিভাবে তিনি জানবেন যে আধার কার্ডটি হয়েছে কি হয়নি? তো তার জন্য আমাদের আবার যেতে হবে হোম পেজে। তো এখানে আসার পর দেখতে পাবেন যে গেট আধারের মধ্যে আরেকটি অপশন রয়েছে যেটা রিট্রিভ লস্ট অর ফরগেটেন ইআইডি অথবা ইউআইডি। তো এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা পেজটি ওপেন হয়ে গেছে। তো এখানে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবেন। যদি আপনার আধার কার্ড হারিয়ে যায়, মানে যদি আপনার আধার নম্বর, যদি আপনার আধার কার্ড ছিল হারিয়ে ফেলেছেন, সেহেতু আপনি কি করবেন? সেহেতু আপনি এই যে আধার নম্বর আছে এই আধার নম্বর অপশনে ক্লিক করে যদি আপনার, তবে বন্ধুরা প্রথমে একটা কথা বলে রাখি, তো এখানে কাজ করার জন্য আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর অবশ্যই রেজিস্টার থাকা দরকার। তো এখন রিসেন্ট যেসব আধার কার্ডগুলো তৈরি করা হচ্ছে, তো তার সাথে মোবাইল নম্বর অবশ্যই রেজিস্টার করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা আধার নম্বর দেবেন, তো তারপর আপনার এখানে ফুল নামটি দেবেন, মোবাইল নম্বর দেবেন, মোবাইল নম্বর দেওয়ার পর মোবাইল নম্বর অথবা ইমেল নম্বর দুটোর মধ্যে যে কোনো একটি দিলে সেই ইমেল বা মোবাইলে ওটিপি সেন্ড করা হবে, ওটিপিটা এখানে বসাতে হবে। সেন্ড ওটিপি ক্লিক করার পর ওটিপিটা এখানে বসানোর পর আপনি এখানে সাবমিট করলে আপনি আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর সেই রেজিস্টার মোবাইল নম্বরে আধার নম্বরটি সেন্ড করা হবে। আর যদি আপনি এনরোলমেন্ট আইডি পেতে চান তাহলে এখানে এনরোলমেন্ট আইডিতে ক্লিক করবেন, ঠিক একইভাবে আপনার ফুল নেম, মোবাইল নম্বর অথবা ইমেল নম্বর যেটা যেটাতে ওটিপি সেন্ড করা হবে, তারপর এখানে ক্যাপচা দেবেন, সেন্ড ওটিপি ক্লিক করবেন, তারপর এখানে ওটিপিটা বসাবেন, তারপর আপনি সাবমিটে ক্লিক করলেই আপনার রেজিস্টার মোবাইল নম্বরে যে এনরোলমেন্ট আইডি নম্বর আর ডেট টাইমটা সেন্ড করা হবে। তো এইভাবে আপনারা খুব সহজেই আধার নম্বর এবং এনরোলমেন্ট আইডি নম্বর পেতে পারেন। তো আমি আজকে এখন দেখাবো যে আধার নম্বর কিভাবে পাবেন। তো আধার নম্বরে আমি ক্লিক করছি, তো ক্লিক করার পর এখানে আধার নম্বর পুট করতে হবে।
তো আধার নম্বরে ক্লিক করার পর এখানে ফুল নেম দিতে হবে, মোবাইল নম্বর এবং ক্যাপচা দেওয়ার পর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে দেওয়া আছে ওটিপি সেন্ট ইউর রেজিস্টার মোবাইল নম্বর চেক ইউর মোবাইল। তো দেখুন বন্ধুরা, ওটিপিটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো এবার আমি লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেওয়া আছে ইউর ইউআইডি ইজ সেন্ট ইউর রেজিস্টার মোবাইল নম্বর, অথবা অর্থাৎ আমার যে রেজিস্টার মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরে আমার যে আধার নম্বরটি সেটি সেন্ড করা হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা এই যে মাই আধার অপশনে আসার পর রিট্রিভ লস্ট অর ফরগেটেড ইআইডি অথবা ইউআইডি এই অপশনের মাধ্যমে খুব সহজেই আধার নম্বর অথবা এনরোলমেন্ট নম্বর খুব সহজেই পেতে পারেন। তারপর সেই আধার নম্বর বা এনরোলমেন্ট নম্বর দিয়ে আপনি আবার সেই হোম পেজে এসে এখানে আপনার স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। যদি আপনার এনরোলমেন্ট নম্বর পেয়ে থাকেন, তাহলে সেই এনরোলমেন্ট নম্বর দিয়ে চেক আধার স্ট্যাটাসে ক্লিক করে আপনার আধার কার্ডটি হয়েছে কিনা বা কি কন্ডিশন সেটা জানতে পারেন। বা এই পেজে আসার পর এনরোলমেন্ট আইডি এবং ক্যাপচা দেওয়ার পর চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনি যেমন এনরোলমেন্টের স্ট্যাটাসটি দেখতে পাবেন, ঠিক একইভাবে আপনি এই অপশনের মাধ্যমে আপনি যে রিট্রিভ লস্ট এবং ইউআইডি অপশনের মাধ্যমে আধার নম্বরটি খুব সহজে আপনি পেয়ে যেতে পারেন। তো এই ছিল আজকের আপডেট। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এরকম প্রতি মুহূর্তের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।